আমার বিজয় শুরু হয়ে গেছে গতকাল সকাল 8টা থেকে, যখন মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা এবং তার সুযোগ্য কন্যা পুতুল খালা আমাকে ভোট দিলেন, তখনই আমার কাছে মনে হয়েছে এটাই আমার জীবনের শ্রেষ্ঠ জয়। সেই জয় নিয়ে প্রকৃত অর্থে মানুষের ভালোবাসায় এই যে মানুষগুলি আমাকে ভালোবেসে ভোট দিয়েছে, এমন এমন অনেক মানুষকে দেখেছি আমি যারা ভোট দেওয়ার কথা না, অসুস্থ অসুস্থ অনেক মাদেরকে বাবাদেরকে দেখেছি যারা অনেক কষ্ট করে এসে আমাকে ভোট দিয়ে গেছেন, অনেক নতুন জেনারেশনকে দেখেছি যারা ভোট দিয়েছেন, তাদের সবার কাছে আমি কৃতজ্ঞ, তাদের সবার জন্য আমার অসীম ভালোবাসা। এবারে তাদের পাশে গিয়ে আমি কথা দিয়েছিলাম যে আমি তাদের পাশে গিয়ে দাঁড়াবো, তাদের পাশে থাকবো, তাদেরকে সাথে নিয়ে আমি একসাথে আমার এই পথ পেরোবো। আমি এতদিন যে স্লোগানটা তো করে তৈরি করেছি যে ঢাকা দশ হবে দশে দশ, শিক্ষা সংস্কৃতি শিল্প সব কিছু সম্মিলনে প্রকৃত অর্থেই আমি ঢাকা দশকে একটা বাসযোগ্য নগরী করে, স্মার্ট একটা নগরী করে দশে দশ করে তুলব।